الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر সম্মানিত দর্শক শ্রোতা দিনদার মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি প্রত্যেকটা সামর্থ্যবান নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য নরনারীর জন্য কুরবানি করা ওয়াজিব আর এই কুরবানির সিলসিলা নিয়ম ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে যুগে যুগে এই ধারাবাহিকতা এই সিলসিলা চলে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা কুরবানির ধারাবাহিকতা আগের কুরবানি থেকে ভিন্নতা করে পশুর মাধ্যমে আল্লাহ তাআলা এই কুরবানিকে নির্ধারণ করেছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ঐতিহাসিক ওই ঘটনা থেকে ঐতিহাসিক ওই কুরবানি থেকে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতের জন্য এই কুরবানি করাকে ওয়াজিব করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে চলে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করছেন আল্লাহ তাআলার এই হুকুমকে এই আদেশকে পালন করছেন যে আদেশ যে হুকুম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরাতুল আল কাউসারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাইছেন বলছেন আল্লাহ বলেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আপনি অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন নামাজের পরে আল্লাহ তাআলা ওয়ানহার এখানে কোরবানির কথা বলা হয়েছে যে কোরবানি করুন আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের অন্য জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আনআমে যে আপনি বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি অনুসুকি এখানে কুরবানি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন রব্বে কারিমের জন্য আল্লাহ তাআলার জন্য উৎসর্গ আমাদের যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য উৎসর্গ আল্লাহ বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বলে দেন কুল ইন্না সলাতি আপনি বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য উৎসর্গ এই আল্লাহ তাআলার জন্য ত্যাগ করা উৎসর্গ করা কুরবানি করা এটা একটা মহৎ ইবাদত একটা সবচেয়ে বড় ইবাদত আর এই ইবাদতগুলোকে আল্লাহ পছন্দ করেন আর এরকম কুরবানির ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো যে আল্লাহর নামে জানোয়ার এরকমভাবে কুরবানি করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মাধ্যমে আমাদেরকে জানাইছেন যে যাদের সামর্থ্য আছেন তারা যেন কুরবানি করেন সবচেয়ে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দের দিন হইল ভালোবাসার মহাব্বতের দিন হইল কুরবানির দিন ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কার কুরবানির দিন তারপরে মিনার দিন তারপরে আইয়ামে তাশরিকের দিনগুলা যে দিনগুলোতে বলা হয়েছে আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরুল্লাহ খাও পান করো এবং আল্লাহ তাআলার জিকির করতে থাকো আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকো তো কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সামনে কুরবানি করা ত্যাগ স্বীকার করা এটা আমাদেরকে সবক শেখায় আর এর থেকে আমাদের ঈমান আমাদের আমল তাজা হয় আর বৃদ্ধি হয় আমাদের ঈমান মজবুত হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হইল কুরবানি করা কুরবানি করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল কুরবানি করা ঈদের নামাজ পড়া সবচেয়ে উত্তম আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট কুরবানির গোশত যায় না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কুরবানির জন্তুর যে জানোয়ার আমরা কুরবানি করছি যে জন্তু আমরা কুরবানি দেব তার খুর তার এরকম সিংহ তার পশমকে আল্লাহ তাআলা হাজির করবেন আর কুরবানির ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিবেন জমিনে কুরবানি জানোয়ারের খুন রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার বান্দার কুরবানিকে কবুল করে নেন আল্লাহ তাআলা তার বান্দার কুরবানিকে কবুল করে নেন আল্লাহ বলেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা
ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. আল্লাহ তাআলার কাছে না গোশত যায়, না কোনো কিছু যায়, না রক্ত যায়, কোনো কিছু যায় না, বরঞ্চ জমিনের পড়ার আগেই আল্লাহ তাআলা তার বান্দার কুরবানিকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার নামে কুরবানি করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজ্জাতুল বিদা, হুজ্জাতুল ওয়াদা, আখেরি বিদায় হজ, আখেরি হজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টা উট কুরবানি করছেন আল্লাহর রাস্তায়, 100টা উট। এই জন্য আমাদের যাদেরই সামর্থ্য আছে, যাদের তৌফিক কুলায় আমরা কুরবানি করি, যদি আমরা কর্জ করেও কুরবানি করতে পারি তারপরও করি, আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি, শুধু আল্লাহ তাআলার জন্য কুরবানি করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করা, কোনো মানুষকে দেখানোর জন্য না, এখলাসে সে শুধু লিল্লাহ একমত আল্লাহ তাআলার জন্য কুরবানি করা, চাই আপনার জানোয়ার ছোট হোক, চাই একটা বকরি হোক, একটা খাসি একটা বকরি কুরবানি দেন, কিংবা গরিবে এক গরুতে এক অংশ শরীক হন, যেইভাবে হোক আপনি আপনার হালাল মাল দিয়ে, আপনার হালাল মাল দিয়ে, আপনার কামাই দিয়ে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। হারাম মাল যেন না হয়, হালাল মাল দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করা, এবং আল্লাহ তাআলা এই কুরবানিকে পছন্দ করবেন, আর এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেসুমার অগণিত নেকি দিবেন, এবং আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, কিংবা সামর্থ্য নাই আমরা যদি কুরবানি দিতে পারি, আসুন আমরা কুরবানি দিই, কোরবানির জানোয়ার খরিদ করে আল্লাহর কাছে কুরবানি দিই, সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি দেওয়া, আর যারা কর্জ করে কুরবানি দিতে পারবেন তারাও কুরবানি দেন। যদি আপনি পরবর্তীতে কর্জ আপনি এরকমভাবে দিতে পারবেন, ঋণ পরিশোধ করতে পারবেন, কর্জ পরিশোধ করতে পারবেন, তারপর আপনি কুরবানি দেন। কুরবানি করা প্রত্যেকটা নরনারীর উপর, সামর্থ্যবান নরনারীর উপর ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। তারপরে যারা কুরবানি না করবে, সামর্থ্য থাকা শর্ত, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি না করবে, যাদের টাকা আছে পয়সা আছে তারপর কুরবানি করে নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারক হইতে জানাইছেন যে যার সামর্থ্য থাকা সত্ত্বেও সে যেন কুরবানি যদি না করে, সে যেন আমার ঈদগাহাতে নামাজ পড়তে না আসে। এত বড় ধমকি, এত বড় ধমক দেওয়া হয়েছে, অর্থাৎ সে আমার থেকে পৃথক হয়ে গেছে, আমার সুন্নত থেকে সে দূরে সরে গেছে, সে যেন ঈদগাহাতে না আসে, এত বড় ধমকি। এই জন্য এই ধমকি থেকে আমরা বাঁচি, এই জন্য আমরা কুরবানি দিই। যদি কুরবানি না দেয় তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তোমার সামর্থ্য ছিল, শক্তি ছিল, তুমি কুরবানি কেন করো নাই। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার নামে পশু কুরবানি করে আল্লাহ তাআলা আনুগত্য করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমল করি, আল্লাহ এবং বিশ্বনবী সাল্লামকে খুশি করি, রাজি করি, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই আমলটার উপর খুশি হয়ে যান, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে খালেস এখলাসভাবে আল্লাহ তাআলার জন্য কুরবানি করি, এবং কুরবানির গোশত নিজেও খাই, গরিবদের মাঝেও বন্টন করে দিই, বিতরণ করে দিই। কুরবানির গোশত আপনি তিন ভাগে বন্ডক করতে পারেন, ভাগ করতে পারেন, এক বন্ডক নিজের, এক ভাগ নিজের, আর দুই ভাগ গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দিতে পারেন। যেন আসুন নিজে কুরবানি করি, কুরবানির গোশত নিজে খাই, আল্লাহ তাআলার জিকির আজকার করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় আমল করে থাকি, এবং গরিব মিসকিনদের মাঝেও কুরবানির গোশত আমরা বিতরণ করি, যাতে তারাও কুরবানি ঈদের দিন তাদের ঘরে একটু ভালো পাকায়া খাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।